আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওতে একটি যুবকের ভিডিও দেখতে পাচ্ছেন। ওকে কি আপনারা চিনতে পেরেছেন? এই সেই বাটপার যে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য, বিভেদ লাগানোর জন্য, মারামারি লাগানোর জন্য, হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য খ্রিস্টানদের গির্জায় মুসলিমদের পবিত্র কোরআন শরীফ রেখেছিল। এই সেই ঈসানবী দাবিদার, সে কিনা ঈসানবী, নাউজুবিল্লা। অবশেষে ধরা তো খাইছে ভাই, এবার রিমান্ডে নিয়া ওরে কয়া খালি গরম ডিম দিলেই বুঝতে পারবে নিজেকে ঈসানবী দাবি করা কতটা পাপ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আগে সর্বপ্রথম আপনাদেরকে ভিডিওটি দেখে নিয়ে আসি। তিনি কী কাজটি করেছিল এই শালার বাটপার, কী কাজটি করে অবশেষে ধরা পড়েছে, চলুন প্রিয় দর্শক শুনে আসি। সকাল ভোর প্রায় 6:40 ঘটিকার সময় এক অজ্ঞাত ব্যক্তি আপনার ওই যে উত্তর মেষপালক ক্যাথলিক চার্চে সে প্রবেশ করার পর একটা লাল কাপড়ে একটা ব্যাগ রেখে চলে যায়। তো ওখানে তখন গির্জাতে সিস্টার ছিল, ওরা প্রার্থনা শুরু হবে 4:30 সময়। সে গেছে, যাওয়ার পর দেখলো যে একটা ছেলে রুম থেকে বের হয়ে চলে গেল। তখন লাল কাপড়ের মোড়ানো একটা কাপড় যখন একটা ব্যাগ দেখলো, তার সন্দেহ হলো ব্যাগটার ভিতরে কী। ব্যাগটার ভিতরে সে দেখছে কোরআন শরীফ। কোরআন শরীফ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ। এই কোরআন শরীফ দেখার পরে তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গার পুলিশকে কিন্তু অবহিত করা হয়। কাশিয়াডাঙ্গার পুলিশ তাৎক্ষণিকভাবে আমাদের ওই গির্জাতে দেওয়ার পরে ফাদারের সঙ্গে কথা বলে, ফাদার তখন ওই কোরআন শরীফটা আমাদের কাশিয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করে। হস্তান্তর করার পরে আমাকে আমাদের এডিশনাল কমিশনার প্রশাসন আমাকে অবহিত করলে আমি তাৎক্ষণিকভাবে ডিসি এবং ডিসি ডিবি সহ আরম্ভ করে আমাদের ডিসি কাশিয়াডাঙ্গা জোন এবং এসি আমাদের উৎপল সবাইকে আমি তাৎক্ষণিকভাবে এটার ফুটেজটা আমাদের ভিডিও ফুটেজটা কালেকশন করার জন্য আমি বলি। তো আমাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ফুটেজ কালেকশন করার পরে ছেলেটা কোন সময় ওই গির্জাতে ঢুকেছিল ভিডিও ফুটেজটা আমরা পেয়েছি। আর পাওয়ার পরে তারপর আমরা তাকে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হয়েছি। গ্রেপ্তার করার পরে সে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেন কোরআন শরীফ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ওখানে সে কেন রেখে আসলো। সে বলতেছে সে নিজেকে ঈসানবী হিসেবে কিন্তু দাবি করে। আমি বললাম ঈসানবী ধর্ম তো অনেক আগে, অনেক অনেক পরে তো মুসলমান আমাদের যে কোরআন শরীফ এসেছে আমাদের সর্বশেষ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ। এই কোরআন শরীফের মাধ্যমে তো আমরা এখন চলি, আমাদের চলার পথ হচ্ছে কোরআন শরীফ, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। কিন্তু সে বলতেছে না, সে ঈসা একবার পৃথিবীতে আসবে, সে শাসন করবে এবং কোরআন শরীফ লেখা আছে, এই জন্য সে কোরআন শরীফ দিয়ে আছে। এবং তার অ্যাটিটিউড এবং কথাবার্তা দেখে বোঝা গেল একটা সাম্প্রদায়িকদের সম্প্রীতি এটা নষ্ট করার জন্য একটা সারা বাংলাদেশে এটা কিন্তু একটা বড় ধরনের রিপ্রেকেশন পড়ে যাইত। কিন্তু এই জিনিসটা তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের হেফাজতে থাকার কারণে আমরা কিন্তু পুলিশের ডেভেলপমেন্ট বাড়িয়ে দিই এবং এটা পরবর্তীবার তাকে গ্রেপ্তার করার পরে তারা জিজ্ঞাসাবাদে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি। দর্শক শ্রোতা শুনলেন আপনারা, গির্জায় লাল কাপড়ে পেঁচিয়ে মুসলমানদের কোরআন রেখেছিল। ওর উদ্দেশ্য ছিল, ওর ধান্দা ছিল, ও মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটা প্যাচ লাগিয়ে দিয়ে একটা বিভেদ সৃষ্টি করা, ঝগড়াঝাটি সৃষ্টি করা, একটা ফ্যাসাদ সৃষ্টি করার ধান্দা ছিল। এর আগেও কিন্তু এই বাটপারটা নিজেকে ঈসানবী দাবি করেছিল। এর আগেও কিন্তু সাধারণ জনগণের হাতে ধোলাই খেতে গিয়েও বেঁচে গেছে, মানুষ তাকে পাগল বলে ছেড়ে দিয়েছে, অনেক অনেক দিন আগে কিন্তু ভাইরাল হয়েছিল। তো অবশেষে বাটপারি করতে করতে এক পর্যায়ে কিন্তু বাটপার জায়গা মতে চলে গেছে। এখন আইনের প্রশাসন ভাইদেরকে বলতে চাই, ওকে গরম ডিম এক হালির কাছে আপনারা দুই হালি দিয়েন। তবে আমার বিশ্বাস, ওকে দেখে মনে হয় এই যে ও কাজগুলো করতেছে ও নিজের ইচ্ছায় করছে না, নিশ্চয়ই ওর পিছনে বড় কোনো কিছুর হাত আছে। সেইগুলোর দ্বারা ওকে চাবি দিয়ে কলকাঠি নাড়ানো হয় আর সেইগুলোর দ্বারা হয়তো এত বড় সাহস পায়। তাহলে তা না হলে এই বাটপার কেসের জন্য নিজেকে ঈসানবী দাবি করে, শুধু কি তাই করেছে? দেখেন কোরআন শরীফ রেখেছে মুসলমানদের কোরআন, আপনারা মনে নাই হিন্দুদের পূজা মণ্ডপে কোরআন রাখার কারণে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে কতটা একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছিল, কত কিছু হয়ে গেল, মানুষ মারামারি, খুনাখুনি, হানাহানি, হিন্দু মুসলিমদের মধ্যে একটা শত্রুতা, কত কিছু হয়ে গেল সে বৎসর। এও চেয়েছিল সেরকমই আবার হোক, কিন্তু আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের ইজ্জত তিনি তো অবশ্যই রাখবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। তো এই বাটপারটা অবশেষে কিন্তু ধরা পড়েছে আলহামদুলিল্লাহ, তা না হলে না জানি এটা নিয়ে আবার কত কিছু হয়ে যেত। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই বাটপারের এখন কী শাস্তিটা হওয়া দরকার, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো ছিল এ পর্যন্তই। আর যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের নাসির ইসলাম মিডিয়া সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।